हाय गाइस वेलकम टू माय चैनल अगेन। देखो चले नतुन आरेकटा वीडियो निये। तो आज के ए वीडियोटा अंगनवाड़ी कर्मीदेर जोन्नो विशेष करे गुरुत्वपूर्ण। अंगनवाड़ी कर्मीदेर जो तोमरा जानो जे ऑल ओवर इंडियाते किन्तु केंद्रीय सरकारेर तरफ थेके नतून शिक्षा नीति अनुजाई माने न्यू एजुकेशनल पॉलिसी 2020 अनुजाई बला हयेछे जे 2023 एर मध्येई समस्त अंगनवाड़ी केंद्रगुलिके प्री प्राइमरी स्कूले परिवर्तन করতে হবে। প্রত্যেকটা রাজ্য সরকারকে এ নিয়ে কিন্তু গাইডলাইন্স বা নোটিশ পাঠানো হয়েছে এবং ইতিমধ্যেই অনেক রাজ্য রয়েছে যে রাজ্যতে নতুন শিক্ষানীতিটাকে মান্যতা দেওয়া হয়েছে এবং তারা কিন্তু প্রি প্রাইমারি স্কুলের যে পরিবর্তনের কাজ সেই কাজ কিন্তু অলরেডি শুরু করেও দিয়েছে। আর পশ্চিমবঙ্গের কথা যদি আমরা বলি তো তোমরা জানো যে পশ্চিমবঙ্গে এবার থেকে কিন্তু যে নতুন শিক্ষানীতি অনুযায়ী যে এই জায়গাতে কলেজের ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি 3 বছরের ছিল সেটা কিন্তু এখন থেকে 4 বছরের করা হয়েছে। তো নতুন শিক্ষানীতি অনুযায়ী তো পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু এই নতুন শিক্ষানীতিটাকে তারা মান্যতা দিচ্ছে। এখন যেহেতু ইলেকশনের টাইম তো এর জন্য কিন্তু তোমাদের এটা চালু হচ্ছে না প্রি প্রাইমারি স্কুলের কাজ, কিন্তু তোমাদের প্রি প্রাইমারি স্কুলের কাজও কিন্তু 9 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই রিগার্ডিং ডিটেলস তথ্যটাই আমরা ভিডিওতে আলোচনা করব। নতুন কী কী তথ্য উঠে আসলো প্রি প্রাইমারি স্কুলের শিক্ষকের ট্রেনিং নিয়ে, কবে কত পর্যন্ত ক্লাস করাতে হবে, কটা থেকে ক্লাস করাতে হবে এবং কোন ক্লাস পর্যন্ত করাতে হবে, বিষয় ডিটেলসে আমরা ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে এই ভিডিওসগুলোকে সবার প্রথমে দেখার জন্য, ঠিক আছে? তো দেখো যে আপডেটটা তোমাদের রয়েছে সেই আপডেটটা আমরা মূলত আলোচনা করছি। প্রথমত যে বিষয়টা আলোচনা করব যে বিষয়গুলো আগেও তোমাদের আপডেট দিয়েছে, নতুন আপডেটগুলো দেওয়ার আগে পুরনো আপডেটগুলো তোমাদের আগে আমি আরেকবার হাইলাইট করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে প্রি প্রাইমারি স্কুলের শিক্ষকের ট্রেনিং 6 দিনের তোমাদের হবে এবং এই আপডেট অনুযায়ী তোমাদের 6 দিনের ট্রেনিং নিয়েও কিন্তু আমি তোমাদের প্রুফ সহকারে তোমাদের ডিটেলস তথ্য জানিয়েছি এবং প্রুফ সহকারে তোমরা চাইলে সেই ভিডিওটা চেক আউট করতে পারো। তো 6 দিনে তোমাদের ট্রেনিং হতে চলেছে এবং এই 6 দিনের ট্রেনিং কিন্তু যে ট্রেনিং সেন্টার রয়েছে সেই সেন্টারেই কিন্তু তোমাদের এটা করানো হবে। এই ক্ষেত্রে কোনোরকমভাবে করে তোমাদের যদি ভাবো যে সিডিপিও অফিসে বা সেরকম জায়গাতে না, একটি পার্টিকুলার একটা সেন্টার, সেই সেন্টারেই তোমাদের কিন্তু এইখানে ট্রেনিংটা 6 দিনের করানো হবে। এবং তারপর যে আপডেটটা উঠে আসছে যে সকালবেলা তোমাদের 9টার থেকে কিন্তু তোমাদের টাইমিংটা চেঞ্জ হতে মানে চেঞ্জ হচ্ছে না, অনেক এই আপডেটটাও এসেছিলো যে সকাল 11টা থেকে 2টা বা 3টা পর্যন্ত ক্লাস করাতে হবে, সেরকম কিছু নয়। তোমাদের এখানে কিন্তু সেই 9টার থেকেই মানে তোমাদের যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কেন্দ্রগুলো খুলতে হয় যে টাইমটাতে এবং সেখানে সেই টাইমিংয়েই তোমাদের কিন্তু প্রি প্রাইমারি স্কুলের মানে তোমাদের বাচ্চাদেরকে কিন্তু এখানে পড়াতে হবে, মানে সকাল 9টার থেকে 1টা পর্যন্ত। এবং কোনো জায়গাতে 8টার থেকেও আছে সেন্টারগুলো খোলার টাইমিংটা, অন্যান্য রাজ্যের কথা বলছি। তো 9টার থেকে 1টা পর্যন্ত কিন্তু এখানে করাতে হবে। এবং এটা যেটা আপডেটটা পাওয়া যাচ্ছে যে সপ্তাহে 2 দিন শুধুমাত্র, ঠিক আছে? এই আপডেটটা আগেও জানিয়েছিলাম বাট এখনও পর্যন্ত সেই আপডেটটাই করাতে হবে। এটা এমন দিনটা কিন্তু এর আগেও জানিয়েছিলাম অন্যান্য রাজ্যে তোমাদের শুক্র শনিবার। তো এই রাজ্যতে পশ্চিমবঙ্গের জন্য যদি আমরা স্পেশালি বলি তো পশ্চিমবঙ্গের জন্য ডেটটা কিন্তু চেঞ্জেস হতেই পারে। এই ক্ষেত্রে তোমাদের যে কোনো 2 দিন হতে পারে, সোমবার মঙ্গলবার হতে পারে বা সোমবার বুধবার হতে পারে, বাট এই রিগার্ডিং আপডেটটা নেই। কিছুদিন তোমাদের 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমাদের কিন্তু এই রিগার্ডিং আপডেটটা মানে ইলেকশন পার হলেই ডিটেলস নোটিফিকেশন রিলিজ করে দেওয়া হবে এবং সেখানে তোমাদের ডিটেলস তথ্যটা তোমরা পেয়ে যেতে চলেছো। এবং এটাও খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের এই ট্রেনিং কমপ্লিট হয়ে যাবার পর কর্মীদের 3000 টাকা করে অতিরিক্ত কিন্তু দেওয়াও হতে পারে। বাট এটা নিয়ে আমরা একদমই 100% ক্লেম করছি না যে 3000 টাকা তোমাদের দেওয়া হবেই, ঠিক আছে? বাট খবর যেটা পাওয়া যাচ্ছে যে 3000 টাকা মতন তোমাদের কিন্তু অতিরিক্ত দেওয়া হতে পারে সেই ট্রেনিং কমপ্লিট হয়ে যাবার পর, যখন থেকে তোমরা ক্লাসটাকে স্টার্ট করবে। তো এগুলো ছিল আপডেটগুলো। এবং এছাড়া আরেকটা বিষয় আমি বলবো যে প্রি প্রাইমারি নিয়ে তোমরা অলরেডি জানো যে অন্য রাজ্য বলতে বিহার রাজ্যতে উত্তরপ্রদেশে কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেছে, যেখানে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী নয়, এক্ষেত্রে সিডিপিও থেকে শুরু করে সুপারভাইজার সকলকেই কিন্তু এই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হবে, কারণ যেহেতু এই প্রসেসটা ফুললি ক্যারিড আউট করা হবে। এবং এছাড়াও যে উল্লেখযোগ্য বিষয় যে পোষণ টাকার অ্যাপসের মধ্যেও কিন্তু একটা বড়সড় তোমরা পরিবর্তন দেখতে চলেছ, যখন অল ওভার ইন্ডিয়াতে এটা তোমাদের প্রযোজ্য করা হবে বা অ্যাপ্লিকেবল করা হবে। কারণ পোষণ টাকার অ্যাপসের মধ্যেও তোমাদের যে 2 দিন করে প্রি প্রাইমারি স্কুল যে ক্লাস করাতে হবে সেটার আপডেটটা তোমাদের দিতে হবে, তো সেই ক্ষেত্রে একটা পরিবর্তন পোষণ টাকার অ্যাপসের মধ্যে তোমরা পেয়ে যেতে চলেছ। তো যাই হোক, এই আপডেটগুলো ছিল আজকে ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।